শুভ সকাল। তো গত ক্লাস করার পরে আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে লিখে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। তো আমি কিছু প্রশ্ন তোমাদের দেখতে পেয়েছি, আগে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি একটু দিয়ে ফেলি। প্রথমে একটা প্রশ্ন ছিল কি তুলাদণ্ড কি। তো তুলাদণ্ডটা হচ্ছে কি দাঁড়িপাল্লা। এখনকার ছেলেমেয়েরা দাঁড়িপাল্লা শব্দটার সাথে আসলে অতটা পরিচিত নয়, কারণ আমরা এখন সব মেশিনে মেপে ফেলি। দাঁড়িপাল্লা হচ্ছে কি মাপার যন্ত্র, ওজন মাপার একটা যন্ত্র, এবং তুলাদণ্ড মানে হচ্ছে কি দাঁড়িপাল্লা। তারপরে একটা প্রশ্ন ছিল যে বেগম রোকেয়া জীবনকে কিসের সাথে তুলনা করেছেন। বেগম রোকেয়া জীবনকে শকটের সাথে তুলনা করেছেন। শকটের অর্থ কি গাড়ি, এবং উনি বলেছেন কি জীবনটা হচ্ছে কি দ্বিচক্র শকট, মানে হচ্ছে কি দুই চাকার গাড়ি। তো দুই চাকার গাড়ি কেন বলেছেন, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থাটাকে উনি তুলনা করেছেন একটা গাড়ির সাথে। তার একটা চাকা হচ্ছে পুরুষ চাকা, আরেকটা হচ্ছে নারী চাকা। তো একটা দুই চাকার গাড়ি যদি একটা চাকা অচল থাকে তাহলে তো গাড়িটাই অচল, চলতে পারবে গাড়িটা না। তাহলে সমাজ ব্যবস্থা দুইটা চাকা ছিল, নারী চাকা পুরুষ চাকা। তো নারী চাকাটা যদি অচল থাকে তাহলে পুরো গাড়িটাই অচল, মানে পুরো সমাজ ব্যবস্থাটাই কি অচল। তারপরে একটা প্রশ্ন ছিল যে তন্ময় প্রবন্ধ কি। হ্যাঁ, যে সব প্রবন্ধে বিষয়বস্তুটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ওই প্রবন্ধগুলোকে বলা হয় কি তন্ময় প্রবন্ধ। সাধারণত হ্যাঁ ওইসব প্রবন্ধে লেখকের পাণ্ডিত্য এবং জ্ঞানের গভীরতাটা বোঝা যায়, এবং ওই তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধকে সাধারণত প্রবন্ধ হিসেবে বেশি মূল্যায়ন করা হয়। ঠিক আছে, আর একটা প্রশ্ন ছিল, অনেক ছাত্ররা দেখলাম মানে সবাই ম্যাক্সিমামই লিখেছে যে রচনামূলক প্রশ্ন কত পৃষ্ঠা লিখব। কত পৃষ্ঠা মানে কি, হ্যাঁ একটা খুব ভ্রান্ত একটা ধারণা, ভুল একটা ধারণা কাজ করে যে বাংলায় মনে হয় পৃষ্ঠা ভরালেই নাম্বার, যত পৃষ্ঠা তত নাম্বার, কারণ ম্যাডাম বা স্যাররা এগুলো পড়বেন না, পাতা উল্টাবেন আর নাম্বার দেবেন। খুবই ভুল ধারণা। হ্যাঁ, এটা পৃষ্ঠা গুনে কিন্তু কোনো নাম্বার নেই। নাম্বারটা হবে কি তোমাকে কিভাবে লিখতে হবে, তোমাকে প্রশ্নের বিপরীতে দেখতে হবে যে তোমার জন্য কতটুকু নাম্বার নির্ধারণ করে রাখা হয়েছে। তো আমাদের এই বাংলা মানে এই সেমিস্টারে বাংলার যে তোমাদের রচনামূলক নাম্বার সেটা হচ্ছে কি আট, আটের বিপরীতে তোমাকে লিখতে হবে। এখন তুমি আটের বিপরীতে পুরো খাতাটাই একটা প্রশ্ন লিখলাম, আমি কি তোমাকে আটের জায়গায় নয় দিতে পারবো, কোনোভাবেই না। তো সেই জন্য তোমাকে ওই আটের জন্য লিখতে হবে। তোমার টার্গেট হচ্ছে কি আট, আটের মধ্যে তুমি যত মানে বেশি পাওয়ার চেষ্টা করবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, পাতা ভরানো না, তোমাকে প্রাসঙ্গিক লিখতে হবে এবং তোমার মূল বক্তব্যটা ঠিক রাখতে হবে। তোমার মূল বক্তব্যটা প্রাসঙ্গিক হতে হবে এবং টু দা পয়েন্ট লিখতে হবে। তোমাকে প্রশ্নে যা বলা হয়েছে ঠিক ওটার উত্তরটা তোমাকে দিতে হবে। তোমার দুনিয়ার হাজিবিজি লেখার কোনো দরকার নেই, এবং আমরা যারা বাংলার খাতা দেখি অবশ্যই প্রত্যেকটা লাইন দেখার চেষ্টা করি। সেই জন্য তোমার ভাষা জ্ঞানটাও সুন্দর হতে হবে, আর হাতের লেখাটাও এখানে একটু গুরুত্বপূর্ণ। সো যে মাথায় একটা মানে চাপ নিয়ে তোমরা থাকো যে বাংলার খাতাটা ভারী হতে হবে, যত ভারী হবে তত বেশি নাম্বার, এই চাপটা মাথা থেকে একদম ছেড়ে ফেলো। বাংলার খাতা পাতলা হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আর আমি আর যেসব প্রশ্ন আছে সেগুলা মানে ওই আমার ক্লাসটা আবার দেখলেই যে মনে হয় দেখা যায়, তাই তো, তো দেখলেই তোমরা পেয়ে যাবে, আর কোনো ওরকম কোনো প্রশ্ন নেই। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, অর্ধাঙ্গী পড়েছিলাম। তো অর্ধাঙ্গী থেকে আমি কি বলেছিলাম যে একটা মাত্র রচনামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিব, এবং ওইটা কি করতে হবে, ওই যে আমাদের নোট খাতাটা, সেই নোট খাতাটা এটাও নোট করতে হবে। তো তোমরা যখন হৈমন্তী পড়েছ তো হৈমন্তীর উপরে নিশ্চয়ই লিখে রেখেছো হৈমন্তী, তারপরে তিনটা প্রশ্ন লিখেছো। আর এখন কি করতে হবে, আবার লিখতে হবে অর্ধাঙ্গী, এবং অর্ধাঙ্গী প্রশ্নটা তোমাদেরকে তুলতে হবে, সুন্দর করে নোট করতে হবে। এবং এই যে প্রশ্নগুলো দিচ্ছি সেটা হচ্ছে কি এখন তো পড়তেই হবে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এইসব প্রশ্নগুলো বেশ জরুরি। হুম, ধরে নিতে পারো এটা এক ধরনের সাজেশন, ঠিক আছে। আচ্ছা, আর তো ঠিক আছে, প্রশ্নটা আমি একবার মুখে বলি, তারপর বোর্ডে লিখে দিই, তোমরা একটু খাতায় তুলে ফেলো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কি অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকার মূল প্রতিপাদ্য বিষয় কি।
আমি একটু কেটে হুম বোঝা যাচ্ছে। দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকার মূল প্রতিপাদ্য বিষয় কি, সমস্যার স্বরূপ কারণ ও সমাধান প্রসঙ্গে তার মতামত গুছিয়ে লিখো। তার বলতে এখানে বেগুন রোকেয়াকে বোঝানো হয়েছে। এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা আমার মনে হয় এই একটা প্রশ্ন যদি ভালো করে নোট করে পড়ো তাহলে এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটা লিখতে পারবে। হুম, এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তো রোজ রোজ আসলে এক ধরনের জিনিস পড়তে ভালো লাগে না। আমরা কি পড়লাম এতদিন, একটা ছোট গল্প পড়েছি, তারপর একটা প্রবন্ধ পড়লাম। আজকে আমরা একটু বইয়ের শুরুর দিকে চলে যাই, শুরু বলতে একেবারে শুরু। আমরা আজকে ব্যাকরণ থেকে একটু পড়ি, তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আজকে আমরা ওটা শুরু করব। হুম, তো যাদের সামনে বই আছে তারা বই খুলে দেখতে পাবে, যাদের বই নেই আমার কথা শুনলেও চলবে। তো প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে কি, বাংলা ভাষার প্রয়োগ। প্রয়োগ মানে কি, ব্যবহার। হুম, বাংলা ভাষার প্রয়োগ মানে বাংলা ভাষার ব্যবহার। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো, ছোট, খুব ছোট একটা চ্যাপ্টার, অত কঠিন কিছু না। অত ব্যাকরণটাকে অনেক দিয়ে শুরু হয় নাই, আমরা এটা থেকে আজকে পড়ি। হুম, শোনো একটু। তো প্রথমেই যে কথাটা সেটা হচ্ছে কি, মানুষ চিন্তাশীল প্রাণী। তুমি আমি আমরা সবাই কি চিন্তাশীল প্রাণী। এবং মানুষ কি করে, তার আশেপাশে যে সব ঘটমান ঘটনা অর্থাৎ যা ঘটছে সে কি করে, তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেগুলো অনুভূত প্রাপ্ত হয়, সেগুলিকে সে ধারণ করে তার মনের মধ্যে। এবং মনের মধ্যে ধারণ করার পরে কি করে, সেগুলো প্রকাশ করতে চায়। যা ধারণ করেছে সে সেটা প্রকাশ করতে চায়। তো প্রকাশ করতে গেলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষ কিন্তু সবটুকু প্রকাশ করতে পারে না। পারে কি, তুমি আমি কি ইশারার মাধ্যমে সবকিছু প্রকাশ করতে পারি না। এবং যখন ইশারার মাধ্যমে সে সবকিছু প্রকাশ করতে পারে না, তখনই তার কিসের প্রয়োজন হয়, ভাষার প্রয়োজন হয়। এবং তখন থেকেই মানুষ আস্তে আস্তে ভাষা শুরু করে। হম, যখন সে ইশারার মাধ্যমে কথা বলতে মানে প্রকাশ করতে পারে না, তখন সে কথা বলতে শুরু করে। এবং কথা বলা মানে কি, ভাষার ব্যবহার। তো এখন আমরা একটা শব্দ পেলাম, কি শব্দ পেলাম, নির্দিষ্ট ভাষা। তো ভাষা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। হম, আমরা পৃথিবীতে যত কিছু আবিষ্কার করি না কেন, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার যেটা সেটা হচ্ছে কি, ভাষা। তো আদিম যুগে না, আদিমকালে মানুষের কোনো ভাষা ছিল না, বুঝছো, তারা না ইশারা ইঙ্গিতের মাধ্যমে সবকিছু প্রকাশ করতো। তো একটা সময় ইশারা ইঙ্গিতের মাধ্যমে তো সবটুকু মনোভাব প্রকাশ করতে পারতো না, যার ফলে তাদের মধ্যে ভাষার একটা, ভাষা শেখার বা ভাষা বলার একটা তাগিদ জন্মায়। হম, ভেতর থেকে যখন প্রকাশ সবটুকু সে প্রকাশ করতে পারলো না, হ্যাঁ, তারপরে সে কি করলো, ক্রমান্বয়ে চেষ্টা করতে লাগলো আদিমকালের মানুষেরা। হ্যাঁ, বারবার চেষ্টার ফলে আস্তে আস্তে তারা কিছু ভাষা আয়ত্ত করলো। হম, অল্প সংখ্যক, কিন্তু সে অল্প সংখ্যক ভাষা দিয়ে সে পুরোপুরি মনের ভাবটা প্রকাশ করতে পারলো না। তারপরে সে আরো চেষ্টা করতে লাগলো এবং ক্রমাগত চেষ্টার ফলে এক সময় সেই আদিম মানুষের ভাষা আবিষ্কার করে ফেললো। হম, তো ভাষার কি, এই যে আমরা ভাষা ভাষা বলছি, ভাষার কিন্তু কিছু অনেকেই অনেক ধরনের, আমাদের যারা বাংলায় যারা আছেন আর কি, মহিষী যারা, মহান যারা, তারা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন ভাষার সংজ্ঞা। তো আমরা কয়েকটা সংজ্ঞা দেখি যে কি বলেছেন তারা ভাষার সংজ্ঞায়। তো তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছো, উনি কি ছিলেন, ভাষাবিদ ছিলেন, তাই তো? তো ওনার মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আর কি, ভাষার সংজ্ঞাটা হচ্ছে কি, মনুষ্য জাতি, স্পেসিফিক একটা জাতি বলেছেন, নির্দিষ্ট একটা জাতি বলেছেন। কি বলেছেন, মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে কি বলে, ভাষা। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আবার তোমরা ডক্টর সুকুমার সেন, সুকুমার সেনের নাম শুনেছ, উনি হচ্ছে ব্যাকরণবিদ, হ্যাঁ, ছিলেন আর কি। তো ওনার মতে মানুষেরা অন্যের বোধগম্য যে অর্থবহ ধ্বনি সমষ্টি বলে সেটাই হচ্ছে কি, ভাষা। হম, তো এই যে এনাদের এরকম বিভিন্ন জনের বিভিন্ন সংজ্ঞা আছে, তো আমরা যদি একটা ভাষা প্রামাণ্য সংজ্ঞা বানাই, নিজেরা নিজেরা তৈরি করি, তো সংজ্ঞাটা কিরকম দাঁড়ায় দেখো। তো আমরা এরকম বলতে পারি যে মানুষ, হম, পয়েন্ট গুলো একটু একটু ধরবা তাহলে সংজ্ঞা মনে থাকবে সুন্দর করে, মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্যের বোধগম্য যে ধ্বনি, অর্থবহ ধ্বনি, অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেটাকে কি বলে, ভাষা বলে। আবার বলবো, মানুষ তার মনের ভাব
সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য অর্থবহ অন্যের বোধগম্য অর্থবহ যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে কি বলে ভাষা বলে তাহলে আমরা ভাষার সংজ্ঞাটা পেয়ে গেলাম তোমরা কি এই প্রশ্নটা তুলে ফেলেছ আমাদের বোর্ড লাগবে হ্যাঁ আচ্ছা তো এই ছিল আমাদের ভাষার সংজ্ঞা হুম তো এখন না পৃথিবীতে 2500-এরও বেশি ভাষা প্রচলিত আছে 2500 চিন্তা করেছো কত পরিমাণে ভাষা আছে পৃথিবীতে কিন্তু ভাষাবিদদের মতে আজকে থেকে 5000 বছর পূর্বে ভাষার সংখ্যা কত ছিল জানো মাত্র 11টা হ্যাঁ মাত্র 11টা ভাষা ছিল আজকে থেকে 5000 বছর পূর্বে এবং ধীরে 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 ওই 11টা ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে আজকে এই হাজার হাজার ভাষার উৎপত্তি হয়েছে উদ্ভব হয়েছে হ্যাঁ তার মানে কি ভাষা হচ্ছে কি প্রবাহমান নদীর মতো বয়ে চলছে কিভাবে মানুষের মুখে মুখে এই এই মুখ থেকে অমুক অমুক থেকে অমুক তারপরে কি হয় এক মুখ থেকে এক মুখে যাওয়ার ফলে নতুন নতুন ভাষার সৃষ্টি হয় এবং সেই ভাষাগুলো ব্যাকরণে লিপিবদ্ধ হয় তারপর এটা স্বীকৃতিপ্রাপ্ত হয়ে যায় তার মানে ভাষা হচ্ছে কি প্রবাহমান আচ্ছা তো এতক্ষণ আমরা ভাষা পড়লাম এখন কথা হচ্ছে আমাদের ভাষার উদ্ভবটা কিভাবে হয়েছে অর্থাৎ বাংলা ভাষার উদ্ভবটা কিভাবে হয়েছে তো বাংলা ভাষার উদ্ভবটা হয়েছে এভাবে যে ভাষাবিদদের মতে যারা গবেষণা করেন আর কি ভাষা নিয়ে বা করেছেন এখনো করছেন হ্যাঁ তাদের মতে 7000 বছর পূর্বে বুঝছো 7000 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় নামটা একটু খেয়াল করো ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় নামে একটা ভাষা চালু ছিল হুম 7000 বছর পূর্বে ওই ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা শাখা ছিল প্রধান দুইটা শাখা ছিল একটা শাখার নাম হচ্ছে কেন্তুম আর একটা শাখার নাম হচ্ছে কি শতম কি নাম বলেছি কেন্তুম কিন্তু একটা হচ্ছে কি শতম ঠিক আছে একটা কেন্তুম একটা শতম তো এই কেন্তুমের সঙ্গে বাংলা ভাষার কোনো যোগাযোগ ছিল না বাংলা ভাষার যোগাযোগ ছিল পুরোপুরি এই শতম শাখার সাথে হুম আচ্ছা তো এই শতম শাখার থেকে এসছে কি আর্য ভাষা হিন্দু আর্য ভাষা কি এসছে হিন্দু আর্য ভাষা হুম ইন্দো ইউরোপীয় তার দুইটা শাখা ছিল একটা কিন্তু একটা শতম কেন্তুমের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বাংলা ভাষার যোগাযোগ কার সাথে ছিল এই শতমের সাথে এই শতম থেকে এসছে কি হিন্দো আর্য ভাষা হুম আর এই হিন্দো আর্য ভাষার আরেকটা শাখা ছিল কি ভারতীয় আর্য কি লিখলাম হিন্দু আর্য ভাষা থেকে এটার একটা শাখা ছিল ভারতীয় আর্য হুম আর এই ভারতীয় আর্য থেকে বিবর্তনের মাধ্যমে সপ্তম খ্রিস্টাব্দের মধ্যভাগে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয় কত খ্রিস্টাব্দ সপ্তম খ্রিস্টাব্দের মধ্যভাগে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয় বুঝতে পেরেছ আচ্ছা তো বাংলা ভাষার একেবারে এটা অনেকগুলা টার্ম ছিল বুঝছো এই ভারতীয় আর্য আস্তে 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 বিবর্তন লাভ করতে করতে একটা জায়গায় এসে থেমে যায় সেটার নাম হচ্ছে বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী এই বঙ্গ কামরূপী থেকে সরাসরি আমাদের বাংলা চলে এসছে বুঝতে পেরেছ তাহলে আমরা বুঝতে পারলাম বাংলা ভাষাটা কিভাবে উদ্ভব লাভ করেছে হুম আচ্ছা তো এরপরে কি হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যকে আবার যুগে ভাগ করা হয়েছে হ্যাঁ বাংলা ভাষা ও সাহিত্যকে যুগে ভাগ করা হয়েছে কি কি যুগে বা কয়টা যুগে তো তিনটা যুগে ভাগ করা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যকে তিনটা যুগে ভাগ করা হয়েছে তার প্রথম যুগটা হচ্ছে কি প্রাচীন যুগ প্রাচীন মানে কি পুরনো অনেক পুরনো তাই না সেটাকে আমরা কি বলি প্রাচীন তো প্রাচীন যুগ প্রথম যে যুগটা এটার সময়কালটা ছিল কি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ প্রাচীন
এই এটা না একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন যে বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি ও কি কি। তো প্রাচীনটা হচ্ছে কি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তো ওই সময়টায় কি হতো, বাংলা ভাষার চর্চা হতো, কিন্তু এর না কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে ওই সময় প্রচুর বাংলা সাহিত্যের চর্চা হতো সেটা কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটা মাত্র প্রমাণ পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে কি চর্যাপদ। তো চর্যাপদটা হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন পত্র। মনে থাকবে চর্যাপদ সম্পর্কে আমরা পরবর্তী একটা ক্লাসে আমরা টুকিটাকে আরেকটু কথা বলবো। আজকে শুধু মনে রাখবো যে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর তার একটাই কি বলে নিদর্শন পত্র খুঁজে পাওয়া গিয়েছিল, যেটার নাম হচ্ছে কি চর্যাপদ। ঠিক আছে, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য ভাষার সাহিত্যের মধ্যযুগ, প্রাচীন যুগ, এরপর হচ্ছে কি মধ্যযুগ। তো মধ্যযুগটা শুরু হয়েছে কত থেকে, 1201 থেকে। এবং কি হচ্ছে জানো, সব ছাত্র মোটামুটি সব ছাত্ররা কি করে, এই যে 1200-তে শেষ করে দিয়েছে, হ্যাঁ মধ্যযুগ, হ্যাঁ এই 1200 থেকেই শুরু করে দেয়। না 1200 থেকে শুরু করা যাবে না, এটা 1200 তো শেষ, এটা শুরু করতে হবে কি 1201 থেকে 1800। এটা হচ্ছে 1800। তাহলে মধ্যযুগের সময় কালটা কত, 1201 থেকে 1800। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, তো ওই সময়ে বাংলা চর্চা করা হইতো, বাংলা সাহিত্যের চর্চা করা হইতো, এবং এর প্রমাণ হচ্ছে কি কবি গান, তারপর দোভাষী পুঁথি, তারপর রোমান্টিক প্রণয় উপাখ্যান, এগুলো হচ্ছে কি ও মঙ্গল কাব্য, এগুলো হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের উদাহরণ। মানে আমরা এগুলো পড়ার পরে জানতে পেরেছি যে এগুলো মধ্যযুগে চর্চা করা হয়েছিল, অর্থাৎ লিখা হয়েছিল। তারপরে হচ্ছে কি আধুনিক যুগ, তিনটা যুগ বলেছিলাম না, প্রথমটা গেল কি প্রাচীন, তারপরে একটা মধ্যযুগ, তারপরে হচ্ছে কি আধুনিক যুগ। আধুনিক যুগ কত থেকে হবে, 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত, বর্তমান কাল পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে আমরা এখন কোথায় আছি, বাংলা সাহিত্যের আধুনিক যুগে আছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি প্রাচীন যুগ 650 থেকে 1200 একদম মুখস্থ রাখবা খ্রিস্টাব্দ, এটার একটাই প্রমাণ, সেটা হচ্ছে চর্যাপদ, সাহিত্য চর্চা হতো। তারপর হচ্ছে মধ্যযুগ 1201 থেকে 1800, তখন মঙ্গল কাব্য, তারপর প্রণয় উপাখ্যান যেগুলো আছে, রোমান্টিক প্রণয় উপাখ্যান যেগুলো সেগুলা, তারপর দোভাষী পুঁথি, কবিগান, হ্যাঁ ওই সময় এগুলা চর্চা করা হয়েছিল। আর আধুনিক যুগটা আমরা এখন আছি, আমরা তো বাংলা সাহিত্যে আধুনিক যুগ সম্পর্কে পড়ছি, আমরা সব একটু একটু পড়ছি। তো এই হলো যুগ বিভাগ, যুগ বিভাগ বুঝতে পেরেছো। আচ্ছা, তো এবার হচ্ছে কি রীতি, বাংলা সাহিত্যের রীতি, কয়টা রীতি মূলত ছিল, দুইটা ছিল না আছে, হ্যাঁ কয়টা রীতি, দুইটা রীতি, একটা সাধু রীতি আর একটা কি চলিত রীতি। এটা পড়তে ভালো লাগছে অতটা না, না গল্প না তো। তো একটা আমরা কি পড়লাম, দুইটা রীতির একটা হচ্ছে কি সাধু রীতি, সাধু ভাষা রীতি আমরা বলি, হ্যাঁ সাধু ভাষা রীতিটা কি আমরা আগে একটু বুঝি, এটা সম্পর্কে জানি। ঠিক আছে, তো এই যে সাধু, এই সাধু শব্দটার অর্থ কি, সাধু শব্দের অর্থ শিষ্ট, শিষ্ট মানে কি ভদ্র, অর্থাৎ সাধু ভাষা হচ্ছে কি ভদ্রজনের ভাষা। কিন্তু তোমাকে মামাকে যদি জিজ্ঞেস করা হয় সাধু ভাষা কাকে বলে, আমরা যদি বলি সাধু ভাষা মানে ভদ্রজনের ভাষা, এই সংজ্ঞা কি হলো, না এটা হলো না। তাহলে সাধু ভাষার একটা সংজ্ঞা আছে, তো সংজ্ঞাটা কিরকম দেখো, সংজ্ঞাটা হচ্ছে সাধারণত ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ সমন্বিত। পয়েন্টগুলো মনে রাখবা, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ সমন্বিত, হ্যাঁ গুরু গম্ভীর, কৃত্রিম এবং যা শুধুমাত্র লেখ্য ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে কি বলে, সাধু ভাষা বলে। বুঝতে পেরেছো, আবার বলি, আচ্ছা যে ভাষা, হ্যাঁ বা সাধারণত সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ সমন্বিত, গুরু গম্ভীর, কৃত্রিম এবং যে ভাষা শুধুমাত্র লেখ্য ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয় সে ভাষাকে কি বলে,
সাধু ভাষা বলে। হ্যাঁ আচ্ছা, তো সাধু ভাষায় কিছু বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি জেনে গেছি এবং সেটা বিশাল বৈশিষ্ট্য, যে সাধু ভাষায় কি হয়, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ বসে। যেমন কি আমরা কি বলি করব, কিন্তু সাধু ভাষায় কি বলতে হবে করিব। আবার আমরা বলি কি তার, এই বইটা তার, কিন্তু তখন আমাদের বলতে হবে কি তাহার, অর্থাৎ সর্বনাম পদের পূর্ণ রূপটা বসবে। আর একটা কি, এই ভাষায় তৎসম শব্দের ব্যবহারটা বেশি হয়। যেমন আমরা পড়েছি না বাংলায় শব্দ তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, তারপর দেশি বিদেশি, তো ওই যে তৎসম শব্দটা, হ্যাঁ ওই শব্দটার ব্যবহারটা কি হয় এই সাধু ভাষায় বেশি ব্যবহার করা হয়। আর সাধু ভাষা হচ্ছে কি গুরু গম্ভীর এবং ধীর লয়ের, একটু গম্ভীর আর কি ধীর লয়ের, বুঝছো। আর সাধু ভাষা একটা বিশেষ আছে বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি এর পদবিন্যাস ব্যাকরণ কর্তৃক সুনির্দিষ্ট, অর্থাৎ সে ব্যাকরণের বাইরে একদম নজর করে না। ব্যাকরণ কর্তৃক সে তার পদবিন্যাসটা ব্যাকরণ কর্তৃক সুনির্দিষ্ট, বুঝতে পেরেছ। তো এবার আমরা আসি চলিত ভাষারীতি। চলিত ভাষারীতিটা কি, চলিত ভাষারীতি হচ্ছে শিক্ষিত সমাজের কথ্য ভাষা, এবং যা এখন মানে বর্তমানে লেখ্য ভাষার উপরেও বিবেচিত হচ্ছে, সেটাই হচ্ছে কি চলিত ভাষা। তো চলিত ভাষার বৈশিষ্ট্য কি, মোটামুটি সাধু ভাষার বিপরীত। হ্যাঁ, যেমন প্রথমটাই এখানে, ওই যে সাধু ভাষায় কি হয়েছিল সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ বসেছিল, আর এখানে কি হয়েছে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন আমরা কি বলেছিলাম করিব, আর এখানে কি হবে চলিত রীতিতে কি হবে করব, আর ওখানে কি বলেছিলাম সর্বনাম পদ তাহার, আর এখানে কি হবে তার, বুঝতে পারছো। আচ্ছা, আর ওখানে কোন শব্দের ব্যবহার বেশি হয়েছিল সাধু রীতিতে তৎসম, আর চলিত রীতিতে কি হবে তদ্ভব, দেশি এবং বিদেশি, এই তিন ধরনের শব্দের ব্যবহারটা বেশি হয়। আর সাধু ভাষা কি ছিল গুরু গম্ভীর, আর চলিত ভাষাটা হচ্ছে কি একটু জটিল সাবলীল এবং স্বাভাবিক। আর একটা বিশেষ পয়েন্ট যেটা সাধু ভাষার ক্ষেত্রে বলেছিলাম, যে ওটা কি করে ব্যাকরণের সুনির্দিষ্ট পদবিন্যাসটা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, আর চলিত রীতির ক্ষেত্রে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না, বা ওরকম ধরা বাঁধা সুনির্দিষ্ট নিয়ম নেই চলিত রীতিতে। তাহলে আমরা দেখলাম কি সাধু ভাষা রীতি কাকে বলে, চলিত ভাষা রীতি কাকে বলে, এবং দুটার কি কি বৈশিষ্ট্য আছে আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমি একটা শব্দ লিখছি, শব্দটা দেখো তো পরিচিত কিনা। বোঝা যায়, কি লিখেছি গুরু চণ্ডালী দোষ। হ্যাঁ, দোষ মানে কি ত্রুটি, খারাপ জিনিস, তাই তো, আর গুরু চণ্ডালী দোষ। তাইলে এবার আমরা দেখবো যে গুরু, ছোটবেলা থেকে পড়ে আসছি গুরু চণ্ডালী দোষ করা যাবে না লেখার ক্ষেত্রে, তো গুরু চণ্ডালী দোষ মানে কি, গুরু চণ্ডালী দোষ মানে হচ্ছে সাধু এবং চলিত রীতির মিশ্রণে ভাষায় যে তৃতীয় একটা রূপ নেয় সেই রূপটার নাম হচ্ছে গুরু চণ্ডালী দোষ, বুঝতে পেরেছ। সাধু এবং চলিত রীতির মিশ্রণের ফলে ভাষায় যে তৃতীয় রূপের প্রকাশ ঘটে সেই তৃতীয় রূপটাকে কি বলা হয় গুরু চণ্ডালী দোষ। তো আধুনিক যুগে কি হচ্ছে সাধু ভাষায় লেখা হচ্ছে এবং চলিত ভাষায়, মোটামুটি চলিত ভাষাতে লেখা হচ্ছেই সাধু ভাষায় লেখা হচ্ছে। তো আমাদের কি করতে হবে, সাধু ভাষার যেসব বৈশিষ্ট্য আছে এসব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একদম পূর্ণ জ্ঞান থাকতে হবে। আবার চলিত ভাষার যেসব বৈশিষ্ট্য আছে সেসব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একেবারে পূর্ণ জ্ঞান থাকতে হবে, কারণ দুটো রীতির বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন বা সম্পূর্ণই আলাদা। তো এখন কথা হচ্ছে আমরা যদি দুইটা রীতিকে একসাথে মিশ্রণ করে ফেলি, অর্থাৎ সাধু এবং চলিত দুইটাকে মিশায় লিখি, তখন কি হবে, হ্যাঁ তখন ভাষা তার গতিশীলতা হারাবে, তার সমস্ত সৌন্দর্য হারাবে, হ্যাঁ, এবং ভাষা কি হয়ে যাবে কলুষিত হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, ওই যে গুরু চণ্ডালী দোষে দূষিত হয়ে যাবে। এখন আমাদেরকে কি করতে হবে, একটা বেছে নিতে হবে, হয় আমাকে পুরোপুরি সাধু ভাষায় লিখতে হবে, না হয় আমাকে পুরোপুরি চলিত ভাষায় লিখতে হবে। অর্থাৎ আমি যদি কোনো রচনা শুরু করি, অর্থাৎ কোনো লেখা আমি শুরু করি, তাহলে শুরুটা যদি আমি সাধু ভাষায় করি তাহলে আমাকে ওই এই কন্টিনিউ সাধু ভাষায় চালায় যেতে হবে, ধারাবাহিকভাবে আমাকে সাধু ভাষায় লিখতে হবে। আর যদি আমি চলিত ভাষায় শুরু করি তাহলে চলিত ভাষায় শেষ করতে হবে, মাঝখানে সাধু ঢুকায় দেওয়া যাবে না। এখন একটা জিনিস খেয়াল করো, ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি, যে এই যে গুরু চণ্ডালী দোষ এক শ্রেণীর জন্য এটা ধরা হয় না, ওনারা এই দোষ করলে কিন্তু ধরা হয় না। কোন শ্রেণীরা, কবি শ্রেণী,
কবিগণ যদি গুরুচণ্ডালি দোষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা মার্জনীয়, আর আমাদের ক্ষেত্রে এটা অমার্জনীয় অপরাধ। কেন? কবিরা যে ছন্দে মিলে প্রয়োজনে বা একটা লাইনের অন্ত মিলে প্রয়োজনে এই গুরুচণ্ডালি দোষটা করতে পারেন, তাদের ক্ষেত্রে এটা মার্জনীয়। বলা হয়েছে যে তোমরা এটা করতে পারো, কিন্তু আমরা সাধারণ যারা কবি না যারা তারা বিপদে পড়ে গেছি, তারা গুরুচণ্ডালি দোষ করা যাবে না। যেমন তোমরা খুব ছোটবেলায় একটা আমরা দুটা লাইন একেবারে মুখস্থ সবার মোটামুটি আমরা পড়েছি, যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। একটা শব্দ কিন্তু আমি বলে ফেলেছি, কি বলেছি? সকালে উঠিয়া। উঠিয়াটা কি শব্দ? সাধু ভাষা কিন্তু এটা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হয়েটা কি? চলিত, তাই না? আর যদি সাধু হইতো তাহলে কি হইতো? এটা ভালো হইয়া চলি। আমরা কি হইয়া বলেছি? কবি কি হইয়া বলেছেন? না, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। অর্থাৎ উনি কিন্তু গুরুচণ্ডালি দোষ করে ফেলেছেন, কিন্তু গুরুচণ্ডালি দোষটা ওই যে কবিদের ক্ষেত্রে সেটা ধরা হয় না। তাহলে আমরা ব্যতিক্রমটা মনে রাখবো যে শুধুমাত্র কবি শ্রেণীর কাছে গুরুচণ্ডালি দোষ কোনো দোষ নয়, আমাদের কাছে বিরাট দোষ। নাম্বার কাটা যাবে। আচ্ছা, এরপরে আমরা একটা ভাষায় নামি, সেটা হচ্ছে কি? উপভাষা। পরীক্ষা যদি বলে বা কেউ যদি বলে উপভাষা কাকে বলে, আমাদের মাথায় তো বাজ ভেঙে পড়বে, ওমা উপভাষা জানি আবার কোন ভাষা, তাই না? উপভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাকে কি বলা হয়? উপভাষা। হ্যাঁ, তো আঞ্চলিক ভাষাটা কি? কোন অঞ্চলের লোকেরা যে বিশেষ ভাষায়, তাদের অঞ্চল ভিত্তিক যে বিশেষ ভাষায় কথা বলে সেটা হচ্ছে কি? আঞ্চলিক ভাষা বা উপভাষা। তো আঞ্চলিক ভাষাটা সৃষ্টি কেন হয়েছে? তো সাধু ছিল, চলিত ছিল, যদি আমরা সাধু ভাষায় কথা বলি না, চলিত ভাষায় কথা বলি, কিন্তু আঞ্চলিক ভাষাটা কেন সৃষ্টি হয়েছে? দরকার ছিল না, কিন্তু কেন হয়েছে? হ্যাঁ, এটা কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক কারণ, তারপর যোগাযোগের অভাব, তারপর অর্থনৈতিক ব্যবধান, তারপর হচ্ছে ধর্মীয় এবং সামাজিক শ্রেণী বিন্যাসের কারণে এই আঞ্চলিক ভাষা সৃষ্টি হয়েছে। ভৌগোলিক কারণ মানে কি? জায়গার দূরত্ব যেটা, হ্যাঁ, ভৌগোলিক কারণ। ধরো এই অঞ্চলের লোকেরা তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে তার মাঝখানে ভৌগোলিক দূরত্বের কারণে সে এই অঞ্চলের লোকেরা সচরাচর ওই অঞ্চলে যেতে পারছে না, যার ফলে এই অঞ্চলে যে ভাষাটা চালু আছে এটা এখানেই চালু আছে, আর ওখানে যে ভাষাটা চালু আছে ওটা ওখানেই চালু আছে, মানে অদল বদল হতে পারছে না, যার জন্যে ওই অঞ্চল ভিত্তিক নির্দিষ্ট ভাষাটা রয়ে গেছে। তারপর যোগাযোগ, যোগাযোগটা মোটামুটি ভৌগোলিকের মধ্যেই পড়ে। হ্যাঁ, যোগাযোগ যত কম হবে তত বিনিময় কম হবে, আর বিনিময় কম হলে কি হবে? ওখান থেকেও আসছে না, এখান থেকেও যাচ্ছে না, তো নির্দিষ্ট রয়ে গেল। তারপর অর্থনৈতিক ব্যবধান একটা ব্যাপার আছে, আর কি বললাম, ধর্মীয়, তারপর সামাজিক শ্রেণী বিন্যাস, এসব কারণেও আঞ্চলিক ভাষার সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো গেল আমাদের আঞ্চলিক ভাষা। এবার আরেকটা ভাষার নাম বলি, সেটা হচ্ছে কি? প্রমিত ভাষা বা মান ভাষা। কি বললাম? প্রমিত ভাষা বা এই প্রমিত ভাষার একটা নাম দিয়েছি কি? মান ভাষা। তো প্রমিত ভাষা বা মান ভাষা কাকে বলে? ওই যে আমরা একটু আগে বললাম আঞ্চলিক ভাষা, তো আঞ্চলিক ভাষাটাকে না ওই রূপে স্বীকৃতি দেওয়া হয় নাই। কেন স্বীকৃতি দেওয়া হয় নাই? কারণ এক অঞ্চলের লোকেরা অন্য অঞ্চলের ভাষা আমরা সাধারণত দেখি যে বোঝা যায় না অতটা, আর বুঝলেও হয়তো পুরো বাক্যটা বলার পরে আমরা বুঝতে পারি, কিন্তু এর মধ্যে এমন কিছু শব্দ দেখা যাচ্ছে যে এই অঞ্চলে, ধরো সিলেটি, একটা শব্দ যেটা বলা হচ্ছে রাজশাহীতে পুরোপুরি ভিন্ন সেই শব্দটার আরেকটা নাম আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এই জন্য কি হচ্ছে, ওই আঞ্চলিক ভাষাটাকে আমরা স্বীকৃতি দেই নাই, সাহিত্য সেটাকে স্বীকৃতি দেয় নাই। হ্যাঁ, তো এর জন্য প্রমিত ভাষা সৃষ্টি হয়েছে, বা মান ভাষা সৃষ্টি হয়েছে। তাহলে প্রমিত বা মান ভাষা কাকে বলে? তো প্রমিত ভাষা হচ্ছে যে ভাষা শোভন, মার্জিত এবং সর্বজন বৌদ্ধ, সেই ভাষাটাকে বলা হয় কি? প্রমিত বা মান ভাষা। কি কি পয়েন্ট? একটা হচ্ছে শোভন, সুন্দর, তারপর মার্জিত, আর একটা হচ্ছে কি? সর্বজন বৌদ্ধ, অর্থাৎ একটা দেশের, আমাদের দেশের, হ্যাঁ, সব অঞ্চলের লোকেরা যে ভাষাটা বুঝতে পারে সেটাই হচ্ছে কি? প্রমিত বা মান ভাষা। তাহলে প্রমিত বা মান ভাষার বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য আছে? যে প্রথম একটা বৈশিষ্ট্য, এটা শিক্ষিত এবং পণ্ডিতজনের ভাষা। কি বৈশিষ্ট্য বললাম? এটা শিক্ষিত এবং পণ্ডিতজনের
ভাষা। তারপরে হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে প্রমিত বা মান ভাষায় সাহিত্য চর্চা করা হচ্ছে। আর তারপরে স্কুল কলেজ আরেকটা বৈশিষ্ট্য, যেটা স্কুল কলেজ মাদ্রাসা তথা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তক এবং পত্রপত্রিকায় কিন্তু প্রমিত বা মান ভাষাটাকেই ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা প্রমিত বা মান ভাষাটা বুঝতে পারলাম। তো আমরা এই চ্যাপ্টার শেষ। ছোট মজা লাগলো? ছোট হলে মজা লাগে না? তো আমরা আজকে কি কি পড়লাম দেখো, প্রথমে আমরা পড়লাম যে ভাষা কি করে আসলো, মানুষের মধ্যে ভাষা কোত্থেকে আসলো বা কিভাবে আসলো। তারপরে আমরা পড়লাম কি ভাষার সংজ্ঞা, কয়েকজনের আমরা সংজ্ঞা পড়লাম, তারা কি কি সংজ্ঞা দিয়েছেন এটা পড়লাম। তারপরে আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করলাম যে এরকম করে একটা ভাষা সংজ্ঞা হয়। তারপরে আমরা কি পড়লাম, ভাষার রীতি পড়লাম। ভাষার রীতির পরে ওই যে সাধু রীতি চলিত রীতি পড়লাম। তারপরে আমরা কি পড়লাম, গুরুচণ্ডালী দোষ পড়লাম। গুরুচণ্ডালী দোষের পরে ও রীতিতে তো আমরা অনেক কিছু পড়েছি, রীতিতে আমরা কি কি পড়লাম, সাধু রীতি কাকে বলে, চলিত রীতি কাকে বলে, সাধু রীতির বৈশিষ্ট্য পড়লাম, তারপর চলিত রীতির বৈশিষ্ট্য পড়লাম, এবং বৈশিষ্ট্যটাকে কিন্তু পার্থক্য হিসাবে খাতায় খুব সুন্দর করে লেখা যাবে। এবং আমি প্রশ্ন দিব পরবর্তী ক্লাসে, তখন দেখবো এই ধরনের একটা প্রশ্ন থাকবে। তারপরে আমরা কি পড়লাম, তারপরে আমরা পড়লাম ও বাংলা ভাষার উদ্ভব পড়লাম। তারপর বাংলা ভাষার যুগ বিভাগ পড়লাম, তারপরে আঞ্চলিক ভাষা পড়লাম, আর প্রমিত বা কি ভাষা মান ভাষা পড়লাম। তো বেশ কিছুই তো পড়ে ফেলছি, এবং এই চ্যাপ্টারে এর চেয়ে বেশি আর কিছু নেই। এটাই ছিল, আমি ছোট ছোট করে তোমাদের সবকিছু একটু একটু যতটুকু বোঝানো যায় আর কি আমি চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু পৌঁছাতে পারি তোমাদের কাছে, আমি আপ্রাণ চেষ্টা করি। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমি যা যা পড়াইছি এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবে। আর সামনে ক্লাসে আমি কি করব, ওই যে বলেছিলাম ছোট্ট একটা শব্দ চর্যাপদ, ওই চর্যাপদ বা কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেগুলো অতি সংক্ষিপ্ত তোমরা ইচ্ছে করলে এগুলো পারবে, কিন্তু তারপরে পেছনের কিছু গল্প আছে যেগুলো আমি তোমাদেরকে একটু বলবো। আর রচনামূলক প্রশ্ন বোর্ডে দিব, লিখে দিব, সেটা তোমাদেরকে নোট করতে হবে, ঠিক আছে?